হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আছি নেসা ডালাস টেক্সাস থেকে আপনাদের মাঝে। প্রিয় বন্ধুরা, আমি আজ আমার ভ্যাকসিন COVID-19 ভ্যাকসিন সেকেন্ড ডোজটি দিতে যাচ্ছি এবং ভয়েস ওভারটি করছি আফটার 1 উইক পরে, কারণ আমি আমার অভিজ্ঞতাটি শেয়ার করব, কোনো রিয়াকশন হলো কি না সেগুলো, আর অলটুগেদার আমার পরিবার, আত্মীয় স্বজন, ফ্রেন্ডস, ম্যাক্সিমাম পিপুলের দেয়া হয়ে গেছে সবার আর অভিজ্ঞতাটি আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাই। আর এখানে চলে আসছি, আমি ইউটি ডালাস টেক্সাস ইউনিভার্সিটির মিউজিক ক্যাম্পাসটিতে ভ্যাকসিনটি নিতে যাচ্ছি। যাচ্ছে আমার সাথে আমার বড় ভাইয়া, আমার হাজব্যান্ডের 2 দিন পরে পড়েছে অ্যাপয়েন্টমেন্ট, তার জন্য সে যাচ্ছে না আমার সাথে, ও আছে তার জবে। প্রিয় বন্ধুরা, এখানে ঢুকে পড়লাম, ঢুকতে ঢুকতে বলে নিচ্ছি আপনারা ভয়কে জয় করবেন, ভয় পাবেন না কেউ এবং গুজবে কেউ কান দিবেন না। বন্ধুরা, এখানে আমাদের এই ধরনের ব্যবস্থা নিয়েছে, 6 ফিট মেনটেন হচ্ছে, এই যে একটা একটা করে পেশেন্ট ভিতরে যাচ্ছে এবং ভ্যাকসিন নিচ্ছে, নেয়ার পরে তার আবার একটা সুন্দর সুব্যবস্থা রেখেছে, এখানে 15 মিনিটসের জন্য যেন বসে থাকতে হয়, এরকম 6 ফিট মেনটেন হচ্ছে এখানটাতেও। তারপরে যাদের রিয়াকশন হবে তাদেরকে তারা টেক কেয়ার করবে, আর যাদের হবে না তারা বের হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমার কিছু হয়নি, বরাবরের মতোই তো বের হয়ে গেলাম। বন্ধুরা, একটি কথা বলে নিচ্ছি, আমার সামনে একজনের লাইটলি একটা রিয়াকশন, নজিয়া হয়েছিল, তাতেই মানে সমস্ত লোকজন চলে আসছে ওকে টেক কেয়ার করার জন্য, আমেরিকা বলে কথা। তারপরে কিছুক্ষণ পরেই আবার ওরা চলে যায়, তো ওর একটা নজিয়া হয়েছিল, এমটি স্টমাকে গেলে যা হয়, এটাই আমার বড় ভাইয়া বলছিলেন যেতে যেতে অনেক কথা। যে কোনো মেডিসিন নেওয়ার আগে আমাদের উচিত কিছু খেয়ে নিয়ে খেয়ে যাওয়া, কেননা সকালবেলা হয়তো বা এমটি স্টমাকে গিয়েছিল, তাই একটা এই ধরনের ভাব হয়, তারপর তাকে ছেড়েও দেয়। তো আলহামদুলিল্লাহ সবাই, আমরাও কোনো সমস্যা হয়নি। আপনারা যাওয়ার আগে খেয়ে যাবেন লাঞ্চ অথবা ব্রেকফাস্ট, যেই সময় যান না কেন একটা মুখে কিছু দিয়ে যাবেন। মেডিসিন নিয়ে নিলে এমটি স্টমাকে কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে, তো ভ্যাকসিন হোক আর যাই হোক শরীরে যাচ্ছে, শরীরটাকে স্ট্রং রাখলে আপনার সাথে ফাইট করতে পারে। আপনি যখন খাবার দাবার খাবেন না, একটা মেডিসিন যাবে ভিতরে ধরনের একটা প্রবলেম হতে পারে, তার জন্য পানিও খেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণে এবং ফুড নেবেন যে কোনো ধরনের। প্রিয় বন্ধুরা, ভ্যাকসিন নেওয়ার পরে আমার কী হয়েছিল, ভ্যাকসিন নেওয়ার পরে আমার শরীরে একটু শীত একটি ভাব হয় বিকেলের দিকে, আমি যেহেতু সকালে নিয়েছি এবং যে আর্মটাতে নিয়েছি এটাতে প্রচুর ব্যথা হয়, তো ব্যথাটি ফার্স্ট ডোজের থেকে একটু বেশি হয়েছিল এবং পরের দিন আমার জয়েন্টগুলোতে টুকটাক ব্যথা, এগুলা কোনো ব্যাপারেই না, এগুলা হবেই, এটা যে কোনো জ্বর হলেই হয়। যেহেতু এই করোনা ভাইরাসের ভাইরাস দিয়েই ভ্যাকসিনটি তৈরি, তো এটা ভিতরে গিয়েছে, তো যাদের এই ডিজিজটি হচ্ছে তারা কী পরিমাণ ভোগ করে এবারে বুঝুন। তো লাইটলি হয় এটা কোনো বিষয়ই না, নর্মাল আর কি, জ্বর হলে যেমন পেইন সামবডির হয় না, যারাও স্ট্রং আছে যেমন আমার হাজব্যান্ড, আমার ভাইয়াদের, আমার আম্মা বৃদ্ধ মানুষ, ওনার কিছু হয়নি, তো সেই ক্ষেত্রে আর কি বলবো, যারা ভালো আছেন, ইয়ং আছেন, শরীরে কোনো প্রবলেম নেই, তাদের কিছুই হবে না ইনশাল্লাহ। যাদের হেলথ কন্ডিশন থাকে তাদের লাইটলি হতে পারে, কেউ দুর্বল চিত্তের থাকে মানুষ তাদের হতে পারে, বডি টু বডি এটা ডিপেন্ড করে, কিন্তু কেউ মরে যায় না। আপনারা গুজবে কান দিবেন না, অবশ্যই আপনার ভ্যাকসিনটি আপনারা নেবেন, আপনাদের সবাইকে বলছি আপনারা ভ্যাকসিনটি নেবেন, রিকোয়েস্ট রইল সবার প্রতি আমার, ভ্যাকসিন নেবেন, কোনো সমস্যা হয়নি, আমার হয়নি। যাদের হেলথ কন্ডিশন থাকে ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী আপনারা ভ্যাকসিনটি নিতে যাবেন। আমার পরিবারের আত্মীয় স্বজন ফ্রেন্ডদের মাঝে অনেকেরই হেলথ কন্ডিশন ছিল, আমারও ছিল, আলহামদুলিল্লাহ কিছুই হয়নি, 2-3 দিন এরকম ব্যথানাশক ট্যাবলেট খেলে ব্যথাটা চলে যায়, তাছাড়া কিছু হয় না, জ্বরও হয়নি আমার।
আর মায়েদেরকে বলছি, মায়েরা যাওয়ার আগের দিন বেশি করে রান্না করে যাবেন, যেন ঝামেলা না করতে হয় হাঁটি দিয়ে, যেন একটু রেস্টে রাখতে পারেন। জবে গেলে জবে যাবেন, কোনো সমস্যা নেই। আর খাওয়া দাওয়া করবেন বেশি বেশি, তাহলেই সব ঠিক। কেননা প্রোটিন খুবই প্রয়োজন। জ্বর আসলে পরে কী বলে ডক্টর, যে প্রোটিন সমৃদ্ধ খাবার খাবেন, ঠিক তেমনটি আপনারা প্রোটিন সমৃদ্ধ খাবার, লিকুইড জুস এগুলো বেশি বেশি খাবেন, এটাই আমার রিকোয়েস্ট। এখন করোনার অবস্থা কিন্তু খুবই খুবই খারাপ, বা আর সবাই আপনারা সিডিসির পরামর্শ অনুযায়ী চলবেন, আপনাদের ডক্টর কী বলে, আপনাদের লোকাল ডক্টররা কী বলে, এগুলো সব কিছু মেনটেন করবেন, অবশ্যই মাস্কটি পরবেন, এটাই আর কি আমার কথা। ভাইটামিন সি সমৃদ্ধ খাবারগুলো বেশি বেশি খাবেন সবাই, ভাইটামিন সি ট্যাবলেট নেবেন সবাই, এটাই। প্রিয় বন্ধুরা, যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তাদের সবার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাদের পরিবার পরিজনদেরকে হেফাজত করেন এবং বিশ্ববাসীকে হেফাজত করেন আল্লাহ, এই ডিজিজটি থেকে মুক্ত করেন। বন্ধুরা, এই ভ্যাকসিন নেওয়ার পরে এই ধরনের একটি স্টিকার পেয়েছি, আমেরিকাতে শর্ট বা ভ্যাকসিন নেওয়ার পরে বাচ্চাদেরকে ডিজনি পের বিভিন্ন ক্যারেক্টারের এক একটা এই ধরনের একটা ইয়ে দেয়, এই ধরনের স্টিকার দেয়, যেন তারা কান্নাকাটি না করে। তো আমাদেরকেও একটা দিল, কি আর করবো, নিয়ে আসছি, তো দেখালাম, অনেক কষ্টও পেলাম, হাসিও পেল, কি আর করবো। প্রিয় বন্ধুরা, সবার সাথে আমার মনের সব এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম, আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং ভ্যাকসিনটি নেবেন এবং সবারকে বলবেন ভ্যাকসিন নেওয়ার জন্য উৎসাহিত করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।